হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আপনাদেরকে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি দুটো আপডেট দেবো। একটা হচ্ছে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি, যাকে স্যান্ডেলউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলে, সেটার ব্যাপারে, আর একটা হচ্ছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে। তো কানাডা দিয়ে শুরু করি। তো KGF তো আপনারা প্রত্যেকেই দেখেছেন, বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে, এবং রকিং স্টার যশ তারপর থেকে ওয়ার্ল্ড মানে ইন্ডিয়া বেসিসে, নেশন বেসিসে খুব পপুলারিটি পেয়ে গেছে। আগেও ডেফিনেটলি পপুলার ছিল, সাউথের প্রচুর ছিল, নর্থ সাইডে পপুলার। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, তো সেই ফিল্মে যে ডিরেক্টর প্রশান্ত নীল KGF পার্ট ওয়ানটা ডিরেক্ট করার পরে প্রচুর অফার পেতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে। তো সেরকম একটা অফার হচ্ছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও পেয়েছে, একটা বড় বাজেটের ফিল্ম ডিরেক্ট করবার জন্য। তো সেই ফিল্মের প্রডিউসাররা চাইছিল যে এই সিনেমাতে মহেশবাবু এবং প্রভাস একসাথে থাকুক। তো বুঝতে পারছেন, মহেশবাবু আর প্রভাস একসাথে কখনো কাজ করেনি, তো তারা যদি একসাথে থাকে কি বিশাল একটা ব্যাপার হবে। প্রশান্ত নীলকে সেই সিনেমাটা ডিরেক্ট করবার জন্য আনা হয়েছিল, বাট প্রশান্ত নীল গল্পটা শুনে এবং পুরো ব্যাপারটা বুঝে উনি বলেছেন যে না, এখানে মহেশবাবুকে মানাবে না, এর জায়গায় NTR জুনিয়রকে কাস্ট করলে বরং বেটার হয়, তিনি এই রোলটাতে বেশি ফিট করবে। তো এখন উনি KGF 2 এর শ্যুটিং করছেন, Chapter 2 এর, এবং এটা যেই শেষ হয়ে যাবে, এর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে যাবে, রিলিজ করে যাবে, তখন উনি NTRকে অ্যাপ্রোচ করবেন, গল্প শোনাবেন, এবং প্রভাসও এখন খুব বিজি রয়েছে। তো তারপরে ওই সিনেমাটা হতে চলেছে। তো এটাও একটা বড় বাজেট সিনেমা, এখন সাউথে সব বড় বড় বাজেটের সিনেমা হচ্ছে, এবং সেটা বিশাল ভালো ব্যাপার, কারণ আমাদের এইদিকে নর্থ সাইডেও বা ইস্টার্ন সাইডেও তাদের প্রচুর ফ্যান্স রয়েছে, এবং তারাও ওয়েট করে আছে ওই সিনেমাগুলো দেখার জন্য। তো প্রশান্ত নীল ইজ এ ভেরি গুড ডিরেক্টর, দুটোই সিনেমা করেছে। উগ্রাম খুব ভালো সিনেমা ছিল, KGF দারুণ সিনেমা ছিল। তো সেটাই, এবার দেখা যাক এই জিনিসটা কতটা সাকসেসফুল হয়, এবং এই সিনেমাটা আসতে এখন অনেক দেরি আছে, বাট দিস ইজ দ্য আপডেট। এটা ছিল ফার্স্ট নিউজ। দ্বিতীয় যেটা মুভ করবো সেটা হচ্ছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সাউথের দিকে বড় বড় বাজেটের সিনেমা হচ্ছে, যেমন বাহুবলি ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম টু ডু দ্যাট, তারপর 2.0 হলো, আমরা রিসেন্টলি আপনাদেরকে আপডেট দিয়েছি যে রামায়ণ হচ্ছে, এরকম সব বড় বড় বাজেটের সিনেমা, বড় ম্যাগনাম অপার সিনেমাগুলো মোস্টলি সাউথ থেকেই আসছে, এবং যেগুলো মাস অ্যাপিলিংও হচ্ছে। বলিউডও কিছু কিছু বড় বড় সিনেমা বানাচ্ছে, কিন্তু সেগুলো সেইভাবে চলেনি, লাইক কলঙ্ক, ইট ওয়াজ এ বিগ ফিল্ম। তো তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি তো এরকম একটা বড় সিনেমা হতে চলেছে, যেটা ডিরেক্ট করবেন ওয়ান অ্যান্ড ওনলি মাই ফেভারিট মণিরত্নম স্যার। তো এই সিনেমার কাস্টিংটা বিশাল বড়। তো কাস্টিংটার ব্যাপারে ফার্স্টে বলি, তো বিক্রম রয়েছেন, চিয়ান বিক্রম, তার সাথে ঐশ্বরিয়া রায় রয়েছেন, এরা দুজন আগেও কাজ করেছেন রাবণ সিনেমাতে। আচ্ছা, এছাড়া অমিতাভ বচ্চনকে ফার্স্ট টাইম দেখা যাবে মণিরত্নমের সাথে কাজ করতে। এছাড়া যিনি কটপ্পার রোল প্লে করেছিলেন, সত্যরাজ বা চেন্নাই এক্সপ্রেসের দীপিকার বাবা হয়েছিলেন, তিনিও রয়েছেন সিনেমাতে। এছাড়া কার্তি রয়েছে, মানে সূর্যার ভাই কার্তি, যিনি তামিলের খুব পপুলার হিরো। এছাড়া জ্যাম রয়েছে, জ্যাম রবি। তো বিশাল বড় কাস্টিং, বুঝতে পারছেন তো, এবং এটা একটা তামিল নভেলের ওপর বেসড, পোনিয়েন সেলভান, যেটা কল্কি কৃষ্ণমূর্তির লেখা একটা নভেল। এটা একটা ওই মানে পিরিয়ডিক্যাল চোলা ডাইনেস্টির ওপর বেসড, হ্যাঁ, পিরিয়ডিক্যাল হিস্টোরিক্যাল একটা নভেল, সেটার ওপর বেসড হয়ে বানাবে। তো এ বলে রাখি যে এই নভেলটার ওপর বেস করে অলরেডি অনেক আগে 1960s সময় MGR মানে MG রামচন্দ্র একটা সিনেমা বানাতে গেছিলো, বাট ডিউ টু দ্য বাজেট অ্যান্ড বিগ স্কেল সিনেমাটা বানাতে পারেনি। পরে মণিরত্নম একবার ট্রাই নিয়েছিল, 2012 উনি বানাবে প্ল্যান করেছিলেন, বাট ডিউ টু দ্য বাজেট অ্যান্ড ফাইন্যান্সার অ্যান্ড ল্যাক অফ টেকনোলজি উনি বানাতে পারেননি, বাট এইবারে উনি একদম কনফার্মলি বানাচ্ছেন। এবং রিসেন্টলি বিক্রম ওনার আপকামিং সিনেমার প্রমোশনের সময় জানিয়েছেন যে এই সিনেমাটা হচ্ছে এবং উনি পার্ট অফ দ্য ফিল্ম। তো বিশাল বড় বাজেটের সিনেমা হতে চলেছে, বিশাল মানে ম্যাগনাম অপাস এবং পিরিয়ডিক্যাল ফিল্ম। তো এটার গল্পটার ব্যাপারে আপনাদেরকে বলতে চাই, গল্পটা বেশ ইন্টারেস্টিং। তো একটা ফিমেল ক্যারেক্টারের রিভেঞ্জের স্টোরির ওপর বেসড এটা, তো যেটা ঐশ্বরিয়া রায় প্লে করবে, তার লাভ ইন্টারেস্টকে মেরে ফেলা হয় একটা যুদ্ধে, এবং যে মেরে ফেলে সেই রোলটা প্লে করবে বিক্রম, এবং তাকে মারবার জন্য এই ঐশ্বরিয়া রায় একটা বেশি বয়সের রাজাকে বিয়ে করে নেয়, যেটা রোলটা প্লে করবে সত্যরাজ। তো তারপরে সে কী করে বিক্রমকে মারবে, কী করবে সেটা। তো একটা ফিমেল ক্যারেক্টার নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য যে কতদূর যেতে পারে সেটারই গল্প, যদি এক লাইনে বলতে হয়তো। তো এই দুটো ছিল আপডেট, দুটো নিউজ নিয়ে আমি খুব এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড, আপনাদের কী রিয়াকশন কমেন্ট সেকশানে লিখে জানান, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন। TEPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।